আমার দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না, আমরা যেই রাজনীতি করতেছি এই রাজনীতি আমাদেরকে তো আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমাকে কোরআন হাদিসে বুঝতে হবে আমার দলটা আল্লাহর দল কিনা, আমার রাজনীতি আল্লাহর রাজনীতি কিনা, আল্লাহর রাজনীতি কিনা। আমি যে আমার বাবা এবং আমার পরিবার যেই নেতারা আনুগত্য করতেছে এই নেতারা আমাদেরকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না, এই প্রশ্ন কি আমাদের করা উচিত না? আলামাহ কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? আলামাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাগবুদুস শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলছিলেন আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে লক্ষ্য করে বলবেন, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য প্রকাশ্য শত্রু, তোমরা তার ইবাদত করিও করিও না, বরং ওয়ানিবুদুনি তোমরা আমার ইবাদত করো, শয়তান ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। হাজা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো তোমার কি সরল সহজ পথ, এটাই হলো সরল পথ, মুক্তির পথ, দাদাতের পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ, আল্লাহর দাসত্বটা হলো কি জান্নাতের, জান্নাতের পথ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরা আফালাম তাকুনু তাকিলুন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরা, ইহা সত্ত্বেও আর শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, ইহা সত্ত্বেও এত সতর্কবাণী করার পরেও তো শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল। ইন দোয়ালে করা বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান, জিবিল্লান দল, জিবিল্লান কাসিরা, ইহা সত্ত্বেও তো শয়তান তোমাদের অনেক দলকে বিভ্রান্ত করেছে, অধিকাংশ দল বিভ্রান্ত, অধিকাংশ দল বিভ্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানী ইসরায়েলদের মধ্যে 72টি দল হয়েছিল, ওই আহলে কিতাব, আহলে কিতাবরা ইহুদ এবং খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, 72টাই জাহান্নামী, একটিমাত্র জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে দলের ব্যাপারে কত সিরিয়াসলি হওয়া দরকার, কত সাবধান হওয়া দরকার, যে 73টা দলের মধ্যে একটা দল মতো জান্নাত যাবে, সেই দলটা কোনটা? সেই দল হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ, সেই দল কোনটা? কোরআনে আবার ওই যে সূরা মুদাদ্দার বলছে সেই দল হলো আমার দল, আল্লাহর দল। বলে সুবহানাল্লাহ, সে আল্লাহর দল মুক্তি, মুক্তি পাবে। আমি কোন দলে আছি? আমার দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না, আমাকে একটু ভাবা দরকার, আমাকে একটু চিন্তা করা দরকার। আমি যে দল করছি এই দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না, আমার বাবা যে দল করছে এই দল তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না, আমার পরিবার যেই দলের সঙ্গে অন্তর্ভুক্ত এই দল তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না, আমরা যেই রাজনীতি করতেছি এই রাজনীতি আমাদেরকে তো আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমাকে তো ভাবতে হবে, আমাকে কোরআন হাদিসে বুঝতে হবে আমার দলটা আল্লাহর দল কিনা, আমার রাজনীতি আল্লাহর রাজনীতি কিনা, আল্লাহর রাজনীতি কিনা। আমি যে আমার বাবা এবং আমার পরিবার যেই নেতারা আনুগত্য করতেছে এই নেতারা আমাদেরকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না, এই প্রশ্ন কি আমাদের করা উচিত না? কি বলেন, প্রশ্ন করা উচিত না? কাজ যে যে নেতারা আনুগত্য করে ওই নেতার সঙ্গে তার কী হবে? হাসর হবে, হাসর হবে। সে যদি সঠিক নেতা হয়, আল্লাহওয়ালা হয়, রাসুলের অনুসারী হয়, আল্লাহ পিয়ারা বান্দা হয়, অবশ্যই আপনি জানতে পারবেন সুবহানাল্লাহ। আর যদি সে হয় শয়তানওয়ালা, তার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে কি আপনাকে শিরকের দিকে, কুফুরের দিকে নিয়ে যাওয়া, আর আপনি ওই নেতা আনুগত্য করে আপনি জাহান্নামী হবেন। আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি কোন নেতার আনুগত্য করছি, আমাকে বোঝা দরকার আমি কোন নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্ব আমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না, আমাকে এই জিনিসটা ভাবা, ভাবা দরকার, গভীরভাবে চিন্তা করা দরকার। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝছেন? বুঝতে হবে, ঘুমাইলে তো বুঝবেন না, ঘুমাইলে তো বুঝবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে কি বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরা, ইয়া সত্ত্বেও তো অনেক দলকে শয়তান বিভ্রান্ত করেছে, আমি এই যে সাবধানবাণী করলাম সেই সাবধানবাণীটা কি? আলামাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুবু মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তান ইবাদত করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য, প্রকাশ্য দুশ্মন।